শিক্ষার্থীরা ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি তোমার সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি স্ট্রাকচার মেকানিক্স চতুর্থ পর্বের সাবজেক্ট, স্ট্রাকচার মেকানিক্সের দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় ক্লাস। আজকের টপিকস ল অফ কনসেপ্ট অফ ফোর্সেস। চলো বন্ধুরা, দেখা যাক আজকে আমরা এই টপিক্সের উপর কী কী শিখব। চলো এক নজরে দেখে নেওয়া যাক আজকের পাঠের শিখন ফল। বলে সামন্তরিক সূত্রে প্রমাণ করতে পারব, বলের সংযোজন ও বল বিভাজন সম্পর্কে জানতে পারব, লব্ধি বল ও লব্ধি বল নির্ণয় করতে পারব, লামির সূত্র প্রমাণ করতে পারব, গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। আজকে আমরা প্রথমেই বলের সামন্তরিক সূত্রের প্রমাণ দেখব। বলের সামন্তরিক সূত্র, চলো বন্ধুরা দেখি বলের সামন্তরিক সূত্রটা কি। একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান ও দিক কোনো বিন্দু হতে অঙ্কিত একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই বলদ্বয়ের লব্ধির মান ও দিক সামন্তরিকের ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ দ্বারা প্রকাশ করা যাবে। প্রিয় শিক্ষার্থীর একটা চিত্র দেখতে পারছো, এই চিত্রের একটু বর্ণনা। পি ও কিউ দুটি বল, চিত্র খেয়াল করো শিক্ষার্থীরা, ও বিন্দুতে ক্রিয়া করছে এবং ও এ এবং ও সি সরলরেখা এদের মান ও দিক নির্দেশ করছে, যাদের অন্তর্ভুক্ত কোণ আলফা। ও এ বি সি সামন্তরিকটি সম্পন্ন করলে অভিকর্ণই এই বল দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। চিত্রে লব্ধির মানকে আর দ্বারা সূচিত করা হয়েছে। ও এ রেখা বর্ধিত করে বি হতে বি এম লম্ব টানলে চিত্র হতে দেখা যাবে যে এ বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু কিউ এবং বি এ এম ইকুয়াল টু আলফা, ও এ ইকুয়াল টু বি সি ইকুয়াল টু পি। নেক্সট, বলের সামন্তরিকের সূত্র প্রমাণের জন্য আমরা বি এ এম এই ত্রিভুজে সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি বি এম বাই এ বি, বা বি এম ইকুয়াল টু এ বি সাইন আলফা, বা বি এম ইকুয়াল টু কিউ সাইন আলফা। মানে এখানে এ বি ইকুয়াল টু আগে বলা হয়েছে এ বি ইকুয়াল টু কিউ বল। একইভাবে কস আলফা ওই বি এ এম ত্রিভুজে এম ইকুয়াল বাই বি এম ভূমি বাই অধিভুজ, এখানে এম ইকুয়াল টু এ বি কস আলফা, এম ইকুয়াল টু কিউ কস আলফা, এ বি ইকুয়াল টু কিউ বল। এখন আমরা ও বি এম, শিক্ষার্থী বন্ধুরা চিত্রটা খেয়াল করো, দেখো ও বি এম এই সমকোণী ত্রিভুজে ও বি ইকুয়াল টু আর ইকুয়াল টু রুট ওভার ও এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি ও এম ইকুয়াল টু লিখতে পারি ও এ প্লাস এ এম, তাহলে ও আর বি এম, তাহলে ও এম ইকুয়াল টু লিখতে পারি ও এম প্লাস এ এম স্কোয়ার আর বি এম স্কোয়ার, আর ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা স্কোয়ার। এখানে এই বি এম আর ও এম আর এ এম এর মানটা এখানে বসানো হয়েছে কিউ কস আলফা কিউ সাইন আলফা, এখন পি প্লাস কিউ কস আলফা স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, সেখানে এখানে পি বি কিউ, তাহলে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা টু পি কিউ কস আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা, বা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ এখানে কমন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস টু পি কিউ কস আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। এটা সামন্তরিক সূত্রের লব্ধির আর এর মান। চিত্র খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অভিরেখা
ওয়ে অথবা ভূমির সাথে থিটা কোণে অবস্থিত তবে টেন থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব বিএম ভূমি ওএম আর ওএম ইকুয়াল টু লিখতে পারি ওএ প্লাস এম আমরা বিএম এর জায়গায় লিখতে পারি কিউ সাইন আলফা ওএম ওএ ইকুয়াল টু পি বল আগে চিত্রে বলা হয়েছে আর এম ইকুয়াল টু কিউ কস আলফা। নেক্সট এই সূত্রের আমরা শিখলাম আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। এখানে আলফার বিভিন্ন মান বসাইলে আমরা আর এর বিভিন্ন মান পাই, এটা পরীক্ষায় প্রায় আসে। এখানে যদি আমরা আলফা ইকুয়াল টু জিরো হয় মানে কস আলফা যদি জিরো হয় কস জিরো ডিগ্রি মান এখানে ওয়ান, আমরা পূর্বের সূত্রটা যাই। এখানে যদি কস আলফার জায়গায় যদি জিরো বসাই তাহলে কি হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে রুট চলে গেলে থাকবে পি প্লাস কিউ। এখানে আবার দুই নম্বর নোটটা যদি আলফা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যদি আলফা ইকুয়াল টু একশো আশি ডিগ্রি হয় তাহলে হবে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, যদি পি ইকুয়াল টু কিউ হয় তাহলে হবে আর ইকুয়াল টু টু পি কস আলফা বাই টু ইকুয়াল টু কিউ কস আলফা বাই টু। এগুলো তোমরা বাসায় ওই সূত্রে মানগুলো আলফার মান বসায় প্র্যাকটিস করতে পারো। বলের সংযোজন ও বল বিভাজন, বলের সংযোজন প্রয়োগকৃত একাধিক বল হতে তাদের লব্ধি বল নির্ণয় করার পদ্ধতিকে বল সংযোজন বলে। বল বিভাজন কোনো একটি বল এফ অনুভূমিকের সাথে থিটা কোণে কোনো বিন্দুতে ক্রিয়া করলে ওই বলটিকে অনুভূমিকের উপাংশ ও উলম্ব উপাংশে দুটি উপাংশে বিভক্ত করা যায় যাদের মান হলো যথাক্রমে এফ কস থিটা এবং এফ সাইন থিটা। এটা একটা চিত্রে দেওয়া বোঝানো হয়েছে, পরবর্তী স্লাইডে দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখানে ওসি একটা রেখা একে এফ বল দ্বারা প্রকাশ করা হয়েছে, এফ বলের দুটা উপাংশ একটা হরিজেন্টাল উপাংশ একটা ভার্টিক্যাল উপাংশ। চিত্রে দেখো বলা হয়েছে যে একটি হেলানো বল এফ কে ওসি রেখা দ্বারা চিত্র অনুযায়ী নির্দেশ করি, উক্ত এফ বলের উপাংশ নির্ণয় করতে হবে ও এস সি সামুদ্রিকটি পূর্ণ করি। এখানে এফ বলের লম্ব উপাংশ এফ ভি এবং এফ এক্স বা এফ এইচ হলো এফ বলের আনুভূমিক উপাংশ, তাহলে এওসি ত্রিভুজে মান কোণের মান থিটা হলে ত্রিকোণমিতি অনুযায়ী আমরা বলতে পারি যে এফ ভি বা এফ বলের উলম্ব উপাংশের মান হবে এফ সাইন থিটা, এফ বলের আনুভূমিক উপাংশ বা হরিজন্টাল কম্পোনেন্ট হবে এফ কস থিটা। একাধিক বলের ক্ষেত্রে লব্ধি বল নির্ণয়, একাধিক বলের ক্ষেত্রে লব্ধি বল নির্ণয় উল্লেখযোগ্য যে উপাংশগুলোর বীজগাণিতিক যোগফল সময় চিহ্ন নির্ণয়ে ত্রিকোণমিতির নিয়ম অনুসরণ করতে হবে। এখানে একাধিক বল এফ ওয়ান এফ টু এফ থ্রি আনুভূমিকের সাথে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি কোণে বোঝানো হয়েছে আর লব্ধির দিকে সূত্র হলো টেন থিটা সামেশন হরিজন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজেন্টাল ফোর্স হবে। এখন বিভাজন পদ্ধতিতে লব্ধি বল নির্ণয়ের নিয়মগুলো কিভাবে আমরা ফলো করব সে পদ্ধতিটা দেখো। সমস্ত বলগুলোর উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল হরিজন্টাল সামেশন হরিজন্টাল ফোর্স নির্ণয় করতে হবে, সামেশন ভার্টিক ফোর্স নির্ণয় করতে হবে, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু এফ ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস এফ টু সাইন থিটা টু, আরও যদি বল এফ থ্রি সাইন থিটা থ্রি, এরকম ডটের দ্বারা বোঝানো হয়েছে। প্রদত্ত লম্ব প্রদত্ত বলগুলোর অনুভূমিক উপাংশের বীজগাণিত যোগফল সামেশন হরিজন্টাল কি হবে, সামেশন হরিজন্টাল ইকুয়াল টু এফ ওয়ান কস থিটা ওয়ান এফ টু কস থিটা টু এফ থ্রি কস থিটা, দেবে যতগুলো বল থাকে। লব্ধি বল আর ইকুয়াল টু রুট ওভার সামেশন হরিজন্টাল ফোর্স প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার, এবং অনুভূমিকের সাথে লব্ধি বলের হেলানো কোণ থিটা নির্ণয় করতে হবে, থিটা ইকুয়াল টু সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স আগে বলা হয়েছে, আর লব্ধি বলের প্রকৃত কোণ আলফা নির্ণয় করতে। এই প্রকৃত কোণ আমরা এখন দেখব কীভাবে প্রকৃত কোণ নির্ণয় করা হয়। প্রকৃত কোণ আলফা নির্ণয়ের পদ্ধতিগুলো, যদি সামেশন ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন হরিজন্টাল ফোর্স উভয়ের মান যোগবোধক হয় তবে লব্ধি বল প্রথম চতুর্ভাগে হবে, এক্ষেত্রে থিটা ইকুয়াল টু আলফা। চিত্রটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রথম চতুর্ভাগে চারটা ভাগ
প্রথম ভাগে যদি হয় তাহলে হবে উভয় পজিটিভ, হরিজন্টালও পজিটিভ ভার্টিক্যালও পজিটিভ, এবং প্রকৃত কোণটা হবে কি থিটা ইকুয়াল টু আলফা। দ্বিতীয়, যদি সামেশন ভার্টিক্যালের মান যোগবোধক এবং সামেশন হরিজন্টালের মান বিয়োগবোধক হয় তবে লব্ধি বল দ্বিতীয় চতুর্ভাগে হবে, এক্ষেত্রে আলফা ইকুয়াল টু 180° মাইনাস থিটা। তৃতীয়, যদি সামেশন ভার্টিক্যাল এবং সামেশন হরিজন্টাল উভয়ই বিয়োগবোধক হয় তবে লব্ধি বল তৃতীয় চতুর্ভাগে হবে, এক্ষেত্রে থিটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 180° প্লাস থিটা। যদি সামেশন ভার্টিক্যালের মান বিয়োগবোধক এবং সামেশন হরিজন্টাল ফোর্সের মান যোগবোধক হয় তবে লব্ধি বল চতুর্থ ভাগে হবে, এক্ষেত্রে আলফা ইকুয়াল টু 360° মাইনাস থেটা হবে। বল বিভাজন পদ্ধতির বিকল্প পদ্ধতিতে লব্ধি বল নির্ণয়, এটা একটা চিত্র, শিক্ষার্থী বন্ধুরা একটা চিত্র খেয়াল করো, এখানে ত্রিকোণের নিয়ম অনুযায়ী যদি এটা প্রথম চতুর্ভাগে হয় তাহলে পূর্বে যে কথাগুলো বললাম হরিজন্টাল বল হবে প্লাস ভার্টিক্যাল বল হবে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হবে হরিজন্টাল হবে মাইনাস ভার্টিক্যাল হবে প্লাস, তৃতীয় চতুর্ভাগে হলে ভার্টিক্যালও মাইনাস হরিজন্টালও মাইনাস, চতুর্থ ভাগে হলে হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল মাইনাস। এখন এখানে একাধিক বল দেওয়া যদি থাকে এই বলটা কোন কোঅর্ডিনেটে পড়ছে তার উপর ভিত্তি করে তোমার বলগুলোর বীজগাণিতিক যোগফল, হরিজন্টালের যোগফল হবে এবং ভার্টিক্যালের বীজগাণিতিক যোগফল, এখানে তাদের সমষ্টিগুলো আমরা নিয়ে লব্ধি বল সামেশন হরিজন্টাল ফোর্স সামেশন ভার্টিক্যাল ফোর্স নির্ণয় করতে পারবো, এবং লব্ধি বলের হেলানো কোণ থিটা ইকুয়াল টেন থিটা ইকুয়াল টু সামেশন ভার্টিক্যাল ফোর্স সামেশন হরিজন্টাল ফোর্স নির্ণয় করুন, এবং লব্ধি বলের প্রকৃতি কোণ এটা পূর্বে আলোচনা করেছে একই রকম। আমরা এই পদ্ধতিগুলো একটা উদাহরণ একটা অঙ্ক গাণিতিক সমস্যা সমাধান করব, আশা করি তখন আরও ক্লিয়ার হবে। নেক্সট, ল্যামিস সূত্র, ল্যামিস থিওরাম, কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে তাদের প্রত্যেকটি মান অপর দুইটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হবে। যদি চিত্র অনুযায়ী তিনটি বল পি কিউ ও আর ক্রিয়া করে সাম্য অবস্থায় থাকে তবে ল্যামিস সূত্র অনুসারে অর্থাৎ পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা, অর্থাৎ ল্যামিস যে কথাটা বলছে যে কোনো বিন্দু এখানে ও বিন্দুতে তিনটা বল পি কিউ আর কাজ করছে, পি বলের অপর দুইটা বল কিউ আর তার অন্তর্ভুক্ত কোণ আলফা, কিউ তার অপর দুইটা বল পি আর তার অন্তর্ভুক্ত কোণ বিটা, আর তার অপর দুইটা বল পি কিউ তার অন্তর্ভুক্ত কোণ গামা। তাহলে আমরা বলতে পারি পি ইস প্রপোর্শনাল টু সাইন আলফা, কিউ ইস প্রপোর্শনাল টু সাইন বিটা, আর ইস প্রপোর্শনাল টু সাইন গামা। তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি পি বাই সাইন আলফা ইকুয়াল টু পি বাই কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। এখন প্রমাণ, ল্যামিস সূত্রের প্রমাণ, মনে করি পি কিউ আর বল তিনটি ও বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য রয়েছে, তাদের বিপরীত কোণগুলো যথাক্রমে আলফা বিটা গামা হলে প্রমাণ করতে হবে যে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। শিক্ষার্থী বন্ধু একটা চিত্র খেয়াল করো, এই চিত্রটাই দিয়ে বর্ণনা করলেই প্রমাণ, এটা মুখস্থ লিখলে ভুল হবে এবং চিত্র না দিলে পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না, পরীক্ষায় প্রায় কমন ভুল চিত্র না দিয়ে মুখস্থ লিখো তোমরা, এই জন্য চিত্রটা আগে বুঝে এই বর্ণনা করতে হবে। চিত্র দেখো, ও এ এবং বি সি ইকুয়াল টু পি আর ও বি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু কিউ, এই দুটো বলের মান ধরা হয়েছে, আর এ ও সি এ ও সি ইকুয়াল টু 180° মাইনাস বিটা, এটা কীভাবে হলো 180° মাইনাস বিটা, টোটালটা হলো 180° আর এই কোণের মান দেওয়া আছে বেটা, তাহলে আমাদের বের করতে হবে এ ও সি কোণের মান, তাহলে ওই 180° বেটা বাদ দিলে পাওয়া যাবে কি এ ও সি, এবং এ সি ও আর বি ও সি ও সমান একান্তর কোণ বলে, তাহলে আমরা এই 180° থেকে আলফা বাদ যদি বাদ দিই তাহলে এ সি ও ইকুয়াল টু বি ও সি কোণের মান পাওয়া যাবে, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°, তাহলে আমরা দুইটা কোণের মান পেয়েছি, একটা এ ও সি একটা সি এ সি ও, তাহলে সি ও কোণের মান কী হবে, ওই 180°তে ওই দুই কোণের মান বাদ দিলে যেটা হবে সেটাই হবে সি এ ও কোণের মান, সেটাই করা হয়েছে। দেখো 180° থেকে
ए ও সি কোণের মান বসানো হয়েছে আর বি ও সি কোণের মান বসানো হয়েছে। তাহলে 180 ডিগ্রি কাটা গেলে থাকে আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। কিন্তু আমরা জানি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 360 ডিগ্রি। এখন প্রমাণের সুবিধার্থে আমাদের খেয়াল করে দেখো, উভয় পক্ষ থেকে আমরা 180 ডিগ্রি বাদ দিয়েছি, বিয়োগ করা হয়েছে। তাহলে থাকে কত, বা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে তাহলে আমরা লিখতে পারি সি ও কোণের মান 180 ডিগ্রি মাইনাস গামা। এখন খেয়াল করো ও এ সি ত্রিভুজে সাইনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ও এ বাই সাইন এ সি ও ইকুয়াল টু এ সি বাই সাইন এ ও সি, ও সি বাই সাইন সি ও। এখন এই এ সি ও এ ও সি এবং সি ও কোণের মানগুলো এখানে বসানো হয়েছে পরের লাইনে, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, এ সি ও কোণের মান আগেই বলা হয়েছে, সাইন এ ও সি কোণের মান সাইন 180 ডিগ্রি মাইনাস বেটা, আর সি ও কোণের মান 180 ডিগ্রি মাইনাস গামা। এটা 180 ডিগ্রি মানে কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট 90 ডিগ্রি টু চেঞ্জ হবে না, এই জন্য ওইটা সাইন সাইনে থাকবে। তাহলে কত, সাইন আলফা এ ও বাই সাইন আলফা, এ সি বাই সাইন বিটা, ও সি বাই সাইন বিটা বা পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা এবং আর বাই সাইন গামা, এটাই লামি সূত্র প্রমাণিত। এখন বন্ধুরা কিছু গাণিতিক সমস্যা দেখি। এখন একটা চিত্র খেয়াল করো যে আমরা লব্ধি বল নির্ণয়ের যে পদ্ধতিগুলো আলোচনা করবো সেটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে পাশের চিত্রে, চিত্রে বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। তিনটা বল আছে, একটা 45 কেজি আনুভূমিক সাথে 30 ডিগ্রি, একটা 20 কেজি তার বাহুর অনুপাত দেওয়া আছে, একটা 50 কেজি লম্বের সাথে 40 ডিগ্রি কোণে। তাহলে আমরা প্রত্যেকটা সামেশন হরিজন্টাল ফোর্সগুলো নিব। প্রথম ফোর্স কত, 45, অনুভূমিকের সাথে আছে 30 ডিগ্রি কোন কারেন্টে, ফার্স্ট কারেন্টে, আমরা বিকল পদ্ধতিতে বলতেছি। তাহলে ফার্স্ট কারেন্টে হরিজন্টাল মান প্লাস, প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে আর তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে ডান সাইডে প্লাস, আর তাহলে হরিজন্টাল ফোর্স ওটা বাম সাইডে 20 কেজি, আর এটা দেখো 3, 4 দুইটা বাহুর মাপ অনুপাত দেওয়া আছে। তা পরবর্তী বাহুটা কত হবে, 3² + 4² রুট ওভার করলে 25² মানে 5, রুট করলে 5 থাকে, তাহলে ওইটা হবে 5। তাহলে আমরা জানি কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজটা 5 আর ভূমি 4, তাহলে 20 × 4/5। তারপরে ফোর্স 50, এটাও বাম দিকে, ডান দিকে যদি পজিটিভ হয় থার্ড কোয়াড্রেন্টে হরিজন্টাল ফোর্স মাইনাস, তাহলে -50 cos 50 ডিগ্রি। এখানে 50 ডিগ্রি কী হলো, 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বাদ দেখলে ওইখানে অনুভূমিকের সাথে হবে 50 ডিগ্রি। আমরা যদি 40 ডিগ্রি রাখি তাহলে এখানে সাইন 40 ডিগ্রি, 50 sin 40 ডিগ্রি লিখতে হবে, যে আর কস লিখলে এখানে লিখতে হবে 90 ডিগ্রি থেকে, যেহেতু কোয়ারেন্টের কোন কোন হচ্ছে 90 ডিগ্রি আর ভূমি আনুভূমিকের সাথে উলম্বের সাথে দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এটা বাদ দিলে 90 থেকে 40 বাদ দিলে থেকে 50। তাহলে সামেশন হরিজন্টাল ফোর্সের মান পাইলাম আমরা -9.17 কেজি। এখন সামেশন ভার্টিক্যাল ফোর্স, আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ। আপওয়ার্ড দুইটা বল আছে, একটা 20 কেজি আর একটা 45 কেজি, 45 sin 30 ডিগ্রি প্লাস 20 × 3/5, ওই সাইন থিটা কি, লম্ব বাই অতিভুজ, লম্ব 3 আর অতিভুজ 5, আর নিচের দিকে আপ ডাউনওয়ার্ড আছে 50 কেজি, 50 sin 50 ডিগ্রি, যেহেতু কোণের মধ্যে আছে 40 থেকে 40 বাদ দিলে থাকে 50, আর যদি আমরা এখানে 40 রাখতে চাই তাহলে লিখতে হবে 50 cos 40 ডিগ্রি। তাহলে সামেশন ভার্টিক্যাল ফোর্সের মান পাওয়া গেল -3.80 কেজি। এখন লব্ধি বলের সূত্র আমরা জানি, রুট ওভার সামেশন হরিজন্টাল ফোর্স প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্স, সূত্রের মানগুলো বসাই দিলে লব্ধির মান পাওয়া যাবে 9.93 কেজি। এখন লব্ধির দিক, টেন থিটা এগুলো টেন ইনভার্স, সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স, এখানে থিটার মান আসে 22 ডিগ্রি 50। এখন কোন, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে, উভয় মাইনাস, তাহলে এটা কোন দিক হবে,
পশ্চিম থেকে দক্ষিণ দিকে। আর এখন যদি এটা প্রকৃত কোণ বের করতে চাই, প্রকৃত কোণ আলফা, তাহলে এর সাথে এই থিটার মানের সাথে 180 ডিগ্রি যোগ করলে আলফা প্রকৃত কোণ পাওয়া যাবে। দ্বিতীয় সমস্যা, দেখো একটা চিত্রে এওস বিসি তার দুটিতে টানা বলের পরিমাণ নির্ণয় করতে ল্যামি সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এখানে ল্যামি, এখানে আমরা এসি তারের টান টি ওয়ান ধরলাম, বিসি তারের টান টি টু ধরেছি। ল্যামি সূত্র অনুযায়ী, ল্যামি সূত্র এখন এখানে আমরা সি বিন্দু জয়েন্টে একটা ফ্রি বডি যদি অঙ্কন করি, মানে এই সি বরাবর যদি একটা প্যারালাল লাইন অঙ্কন করি, তাহলে ওইখানে এর কোণের মান যদি 25 ডিগ্রি হয়, সি বিন্দুতে ওইটা হবে 25 ডিগ্রি একান্তর কোণ বলে। তাহলে এখানে 25 সাথে 90 যোগ করি, তাহলে 115 ডিগ্রি। সিমিলারলি ওইখানে 30 ডিগ্রি, ওই বি বিন্দু 30 ডিগ্রি কোণ হলে সি বিন্দুতে ওখানে হবে 30 ডিগ্রি, তাহলে 90 আর 30 120। তাহলে আমরা 115 আর 120 পেলাম। এখন 360 থেকে যদি 115 আর 120 বাদ দিই, তাহলে পাওয়া যাবে 125 ডিগ্রি। তাহলে ল্যামি সূত্র অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে পারবো, আমরা তিনটা কোণের মানে পেয়ে গেছি। টি ওয়ানের বিপরীত কোণ হলো সাইন 120 ডিগ্রি, টি টুর বিপরীত কোণ হলো সাইন 115 ডিগ্রি, আর টু টোনের বিপরীত কোণটা হলো সাইন 125। কারণ ল্যামি সূত্র করে এখন আমরা টি ওয়ান এবং টি টুর মান সমাধান করে পাওয়া গেছে। টি ওয়ানের মান 2.11 টন, আর টি টু 2.21 টন। এটা হলো ল্যামি সূত্রের একটা অ্যাপ্লাই করে একটা অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস শেষে কি শিখতে পারলাম চলো এক নজরে দেখে নিই। বলের সংযোজন ও বল বিভাজন সম্পর্কে ধারণা পেলাম, লব্ধি বল ও লব্ধি বল নির্ণয় সম্পর্কে ধারণা পেলাম, বলের সামদ্রিকের সূত্র ও ল্যামি সূত্র প্রমাণ করতে পারলাম, এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারলাম। বাড়ির কাজ যখন তোমাদের ইনস্টিটিউট খুলবে, তখন এই সকল বাড়ির কাজ তোমাদের চিনিয়ে শিক্ষকের নিকট জমা দিবে। বাড়ির কাজগুলো, 1 নম্বর লব্ধি বল কি, একাধিক সামদ্রিকীয় বলের লব্ধি বল কিভাবে নির্ণয় করা হয় লিখো, বলের সামদ্রিকের সূত্র প্রমাণ করো, ল্যামি সূত্র চিত্র সহ প্রমাণ করো, গাণিতিক সমস্যার সমাধান গুলো বাড়িতে অনুশীলন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে ক্লাসে সবাই উপভোগ করছো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।